আজকের বিষয় বাস্তব জীবনের যে পার্ট আমরা চার নিয়ে আলোচনা করব। তবে যারা পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি দেখেন তাদেরকে অনুরোধ করব তারা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি দেখার পরে পার্ট ফোর ভিডিওটা তারা দেখেন। এতে করে আপনারা আমাদের উদ্দেশ্যটা কি এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। কারণ যেহেতু এসএমসি ফাউন্ডেশনটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য যে ইউটিউবের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সহজ সরল করে তুলে দেওয়া। চলুন বন্ধুরা, আজকে আমাদের পার্ট ফোরের বিষয়টি নিয়ে আলোচনা করি। পার্ট ফোরের বিষয় যেটা জেনে নিন যে উদারতার বৈশিষ্ট্য। উদারতার বৈশিষ্ট্য আমরা এখানে 15টি বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আমাদের কাজে আসবে, আমাদের সকলের কাজে আসবে। নাম্বার ওয়ান, ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে এবং নিজ নিজ ধর্মকে সঠিকভাবে পালন করতে হবে। নাম্বার দুই, নিজেকে ভালো করে চিনতে বা জানতে হবে যে পৃথিবীতে জন্ম নেওয়ার উদ্দেশ্য কি। নাম্বার তিন, মাতা পিতা ও গুরুজনদের আদেশের অনুগত হতে হবে। নাম্বার চার, সকল ক্ষেত্রে বুদ্ধি ও বিচার বিবেচনা দিয়ে পর্যালোচনা করে চলতে হবে। নাম্বার পাঁচ, সত্য কথা বলা ও চলার মধ্যে প্রকাশ করতে হবে। নাম্বার ছয়, মিথ্যা ও স্বার্থপরতা ত্যাগ করতে হবে। নাম্বার সাত, দানশীল ও ক্ষমতা সম্পূর্ণ মানুষে পরিণত হতে হবে। নাম্বার আট, সর্বদা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নাম্বার নয়, নিজের মধ্যে থাকা হিংসা ও দুর্বলতাকে দমন করে ভালোবাসা ও সাহসে আগমন ঘটাতে হবে। নাম্বার দশ, পরনিন্দা বা পরচর্চা ত্যাগ করে মানুষকে সম্মান করতে হবে। নাম্বার এগারো, সর্বদা সময়কে লক্ষ্য রেখে সকল কাজ পরিপূর্ণ করতে হবে। নাম্বার বারো, নিজের ক্ষমতা অনুযায়ী অন্যকে মোকাবিলা করতে হবে, সরি, নিজের ক্ষমতা অনুযায়ী অন্যায়কে মোকাবিলা করতে হবে। নাম্বার তেরো, নিজের ক্ষমতাকে অপব্যবহার থেকে সুরক্ষা করতে হবে। নাম্বার চোদ্দ, জীবনের প্রতিটা মুহূর্তকে শিক্ষা অর্জন ও বিবেচনার মধ্য দিয়ে চালিত করতে হবে। নাম্বার পনেরো, সর্বোপরি নিজের ও সমাজের উন্নতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। এই উদারতার গুণগুলির মধ্যে থেকে কমপক্ষে যে কোনো তিনটি গুণ যদি আমাদের বাস্তব জীবনে প্রকাশ পায়, আমরাও উদার মনের মানুষ হয়ে জনকল্যাণে নিজেকে তুলে ধরতে পারব এবং আমাদের দ্বারা নতুন সমাজ গঠন হবে।